চলতি অর্থ বছরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বাজেট অনুমোদন দিয়েছে সিনেট সভা। রাজধানী মিরপুরের সেনানিবাসে বিইউপির বার্ষিক সভায় প্রায় 8 কোটি 15 লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউপির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ। তিনি জানান, পুরো বাজেটের 80% দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাকি 20% পূরণ করা হবে নিজস্ব আয় থেকে। বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন কাজী ফখরুদ্দিন আহমেদ। আমরা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন থেকে বাজেটটা পেয়ে থাকি, তবে এর সাথে সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকেও অনেকটা খরচ মিটিয়ে থাকি। আমরা প্রায় 15% কোটা রেখেছি সেনাবাহিনীর সদস্যদের জন্য, কিন্তু এই 15%ও যে কেউ আসলে ভর্তি হতে পারবে না, এখানেও আমরা মেধাটাকে অগ্রাধিকার দিব। এবারে আমাদের প্রতিনিধিদের